সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেল থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেল গুলো ওকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন। আমি আমাকে যারা ভালোবাসে মনে পড়ে যাচ্ছে, শুনবেন আপনারা ছোট হুজুর পীর কেবলার একটা কথা, দাদাজান হুজুর বলতেন, আব্বাজান হুজুরের মুখে শোনা, যে জুলফিকারের হিংসা করে কেউ কিছু করতে পারবে না। শুনছেন আপনারা, ছোট হুজুর নিজের নাম ধরে বলতেন যে আমার হিংসা করে কেউ কিছু করতে পারবে না। দাদাজান নিজের নাম ধরে বলতেন, যদি আমাকে বড় বড় রড দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে রডের মাঝখান থেকে ফাঁক বেরিয়ে যাবে, ওখান থেকে কুলকুল কুলকুল করে লোক, আমি ছোট হুজুর আমার সঙ্গে দেখা করবে একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে এখন এখানে বসে আছে, একজন খবর দিল আমাকে, ভাই তো এখানে আছে, কি খবর দিল, যে কমিটির লোককে গ্রামের মানুষের এসে বলে গেছে যে আব্বাস সিদ্দিকে দাওয়াত করা যাবে না। শুনছেন আপনারা, শুনছেন আপনারা, কাকে দাওয়াত করা যাবে না, সবাইকে দাওয়াত করো, আব্বাস সিদ্দিকে দাওয়াত করার পারমিশন নেই, যদি করো করাই এসকে বিয়া হবে, ফুল যে হবে খুশবুতে মৌমাছি ভুমরা চলে আসবে। তো দাদা হুজুরের আওলাদ দেখে আমার আল্লাহ খুশবু করেছে, যেখানেই যাবে মৌমাছির মতন মানুষ দলে 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 ছাঁক হয়ে বেঁধে থাকবে। একবার জোরে বলেছিল, হাত তুলে বলেন এই জায়গায় এর আগে কোনোদিন এসেছেন এই জায়গাটায়? জোরে বলেন, কেউ এসেছেন? আজকে এসেছেন কেন? কারো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের আওলাদ পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী দামাত বরকাতুহু, ভাইজান এসবেন, তিনার ওসিলায় আজকে জড়া হয়েছে। তো বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে? বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, আমার বড় ভাই কোথাও আজ করবে, সব জানেন তো নাকি গো, যেনারা বড় ভাইয়ের রস শুনবেন আস্তে আস্তে যান, আর যেনারা ছোট ভাইয়ের রস শুনবেন আস্তে আস্তে বসে যান। দরসিবাল্লাহ।